Hello friends, welcome to my YouTube channel Tractor Bangla. So friends, engine temperature সবসময় full হয়ে যায়। মানে একটু চললে গাড়ি গরম হয়ে যাচ্ছে, কারো যদি সমস্যা হয়ে থাকে, তো এইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দেখুন, গাড়ি রেডিয়েটরে যদি সামনে খড়কুটো জমা হয়ে যায়, তাহলে ভিতরের যে ফ্যানটা আছে, ফ্যানটা হাওয়া টানতে পারবে না। হাওয়া না টানলে রেডিয়েটরের চ্যানেলগুলো ঠান্ডা হবে না, আর রেডিয়েটরের চ্যানেল না ঠান্ডা হলে জল ঠান্ডা হবে না, ইঞ্জিন সবসময়ের জন্য গরম হয়ে যাবে। তো এটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে, রেডিয়েটর যত পরিষ্কার রাখবেন তত কিন্তু ইঞ্জিন ঠান্ডা থাকবে। তো হঠাৎ চলতে চলতে গাড়ি টেম্পারেচার ফুল, মানে গাড়িতে বসা যায় না এত গরম হাওয়া, তো গাড়ি থেকে নেমে দেখি না এই ব্যাপার। পুরো সামনে রেডিয়েটরের যে চ্যানেলগুলো পুরো একদম খড়কুটে ভর্তি, দেখতে পাচ্ছ, পুরো খড়কুটে ভর্তি, হাওয়া টানার জায়গাই নেই। এত একটা ইঞ্জিন 2000 RPM চলছে, একটা তো হাওয়া টানার জায়গা দরকার। দেখুন রেডিয়েটরের প্রত্যেকটা চ্যানেল একদম খড়কুটে জাম হয়ে গেছে, তো এই জন্য ইঞ্জিন এত টেম্পারেচার ফুল হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা জন্য তো এই মাত্র গাড়ি দাঁড় করে দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তো আপনাদের যদি কারো হয়ে থাকে এরকমভাবে পরিষ্কার করবেন। তো এইখানে পরিষ্কার করার সিস্টেম হচ্ছে, হালকা কাপড় দিয়ে আপনাকে ঝেড়ে দিতে হবে, কিছু দিয়ে মানে খাঁচি টাচি দিয়ে কিছু দিয়ে খুঁজলে তাহলে কিন্তু চ্যানেলগুলো তোপড়ে যাবে, ছাদা হয়ে যাবে, ওটা খুব রিস্ক। রেডিয়েটরে কাপড় দিবেন, নাহলে যে প্লাস্টিকের যে ব্রাশ পাওয়া যায়, লম্বা লম্বা ব্রাশ, ওই ব্রাশ দিয়ে ঘষে দিতে হবে হালকা করে। একটু ঝেঁকে দিলে খড়কুটোটা এই সাইড পিছন দিক দিয়ে ব্যাক সাইড দিয়ে বেরিয়ে যাবে, তারপরে স্টার্ট করলে ফ্যানের হয় উড়ে যাবে। তো এই মুহূর্তে তো ব্রাশ নেই, তাই কাপড় দিয়েই করে দিয়েছি। তো দেখুন এবার স্টার্ট করবো কেমনভাবে বেরোচ্ছে, আপনারা অবশ্যই এইগুলো খেয়াল করবেন। রাজু চালা না, চালা